আজকে আমি বানাবো ভিন্ডির নিরামিষ অথচ বেশ চটপটা একটা রেসিপি। প্রথমে ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবারে আমি এর উপর একটু নুন ছড়িয়ে দিচ্ছি, একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি আর এক চামচ মতো বেসন নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার এই ভিন্ডিটাকে আমি হালকা করে ভেজে নিব। এবার গ্যাসে কড়াটা বসিয়ে কড়াটা গরম হওয়ার পরে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়ার গায়ে একটু মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে ওই বেসন আর হলুদ মাখানো নুন মাখানো ভিন্ডিটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটি খুব অল্প তেলে রান্না তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব আর আমি একটু দু তিন মিনিটের জন্য কড়াটা চাপা দিয়ে দেব। এবার আমার 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নেব। দেখুন ঢাকেই এটা অল্প ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমি এটা গ্যাস অফ করে নামিয়ে নেব। ভাজাগুলো আমি কড়াতে নামিয়ে রাখব। গ্যাসে কড়া চাপিয়ে একটু তেল দিলাম, জিরে ফোড়ন দিচ্ছি, কুচোরা লঙ্কা দিচ্ছি, গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি, খুব অল্প একটু হলুদ দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, এবারে আমি ফেটিয়ে রাখা দই দিয়ে দেব। এটা সম্পূর্ণভাবে নিরামিষ একটি রান্না, খুব অল্প তেলে নিরামিষ অথচ ভীষণ মুখরোচক একটি রান্না। এবার এটা ফুটে উঠেছে, আমি একটু জল দিয়ে দেব। ঢেঁড়শগুলো যখন ভেজেছিলাম তখন নুন দেওয়া ছিল, তাই এখানে যখন নুনটা দেবো একটু বুঝে দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার ওই ভেজে রাখা ঢেঁড়শগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে 2-3 মিনিট হতে দেব। শুকিয়ে এসছে, দেখুন আমার ভিন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেছে আমার নিরামিষ ভিন্ডি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।